শর ঋতুর বাংলাদেশে শরৎ আসে স্নিগ্ধ শুভ্রতা নিয়ে। বন্ধুরা, শরৎ মানেই শুভ্রতা, শরৎ মানেই সাদার ছড়াছড়ি। বিশেষ করে নদীর ধারের কাশবন আমাদেরকে বেশি বিমোহিত করে। শরৎ এলে অনেকেই ছুটে যায় কাশফুলের বনে, স্নিগ্ধতায় হারিয়ে যায় মন, প্রিয়জনদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে আসে এই কাশবনে। আমাদের দেশের নদীর বাঁকে বাঁকে কিংবা নদীর বালুচরে এমনিতেই কাশবন জন্মায়, সেখানে শরৎ এলে ফুল ফুটে। এই ফুল দেখতে আমরা কাশবনে ছুটে যাই। আকাশে শুভ্র মেঘের ভেলা আর কাশফুলের দোলা সবাইকে এক অন্যরকম জগতে নিয়ে যায়। বন্ধুরা, ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে শরৎ হচ্ছে শুভ্রতার ঋতু। প্রতিটি ঋতুই মানুষের দেহ মনকে প্রভাবিত করে, তেমনি শুভ্র শরৎ মানুষের মনকে শুভ্র করে তোলে। পৃথিবীতে এমন দেশ খুবই বিরল যেখানে বৈচিত্র্যময় ছয়টি ঋতু রয়েছে, সেদিক দিয়ে বাঙালি হিসেবে আমরা সত্যি গর্বিত।